সাবস্ক্রাইব করার পর পাশে বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য উচ্চ মাধ্যমিক পাস আপনার যদি যোগ্যতা হয় ইউপিএসসির তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট আজকে আপনাদের যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে থাকে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ইউপিএসসির তরফ থেকে নিয়োগ হতে চলেছে সি এইচ এস এল এখানে আপনারা দু হাজার উনিশে এই চাকরির আবেদন করতে পারবেন এখানে আপনারা টোটাল কটি ভ্যাকান্সি এবং কীভাবে আবেদন করবেন এছাড়াও আপনাদেরকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেবো এই ভিডিও ভিডিও শুরু করার পূর্বে আপনাদের করব একটি রিকোয়েস্ট যেখানে আপনারা যদি পুরুষ কনস্টেবল এবং জেল পুলিশের যদি আপনারা আবেদন করে থাকেন এখনও না যদি প্রিপারেশান নিয়ে থাকেন আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে লাস্ট মিনিট সাজেশন হিসাবে টু ইন ওয়ান এই পিডিএফটি আপনারা কিনে এখানে আপনারা সাজেশান নিতে পারবেন সমস্ত বিষয়ের উপরে এই পিডিএফটি মাত্র আপনাদেরকে পে করতে হবে এইটি নাইন রুপিস যেখানে আপনাদেরকে কিছু ট্যাক্স দিতে হবে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে অবশ্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এই পদের বেলায় আবেদন করতে গেলে এখানে আপনারা ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন কিনা এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে জানিয়ে দেব। এখানে যে সকল প্রার্থীরা এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আঠেরো থেকে সাতাশ মধ্যে আপনার বয়স হতে হবে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত আপনার বেতন বা স্যালারি দেওয়া হবে এছাড়াও সেকেন্ড যে পোস্টটা বার হয়ে আসছে এস এ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পি এখানে আপনারা যে সকল প্রার্থীরা আবেদন করবেন উচ্চ মাধ্যমিক পাস হলে এই পদের বেলায় আবেদন করা যাবে এখানে টোটাল আপনাদেরকে জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হলেই এই পদের বেলায় আবেদন করতে পারবেন মিনিমাম আপনার বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বেতন বা স্যালারি দেওয়া হবে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত ডেটা এন্ট্রি অপারেটর পদে যারা আবেদন করবেন টুয়েলভ পাস যোগ্যতায় তাদেরকে জানানো হচ্ছে এই পদে আবেদন করতে গেলে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এই পদের বেলায় আবেদন করতে গেলে এবং তার সঙ্গে আপনাকে বেতন দেওয়া হবে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত এছাড়াও আপনাদেরকে জানানো হচ্ছে যারা লাস্ট মিনিট সাজেশান এই পিডিএফটি নিয়ে অবশ্য ডেসক্রিপশানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সরাসরি ডেসক্রিপশান লিঙ্ক থেকে এই পিডিএফটি পারচেস করে নিতে পারবেন এখানে যে লাস্ট পোস্টটি বার হয়ে আসছে ডেটা এন্ট্রি অপারেটর গেট এ পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যেখানে আপনাকে নিয়োগ করে নেওয়া হবে এখানে আপনাদেরকে এই পদের বেলায় আবেদন করতে গেলে কিন্তু অবশ্য কম্পিউটার সার্টিফিকেট বা আপনার কম্পিউটারের উপরে সাধারণ নলেজ থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাসে নিয়োগ করে নেওয়া হবে এখানে আঠেরো থেকে সাতাশের মধ্যে আপনার বয়স হতে হবে পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন বা স্যালারি দেওয়া হবে বয়সে ছাড় পেয়ে যাবেন এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন পাঁচ এখানে পাঁচ বছর এস সি এস তিন বছর ও বি এবং দশ বছর পিডব্লুডি ক্যান্ডিডেটরা ছাড় পেয়ে যাবেন এবং এক সার্ভিসম্যান বয়সের ছাড় পাবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা এখনও পর্যন্ত কিছু বলা হয়নি আপনাদেরকে অবশ্য আপডেট দিয়ে দেব যখনই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো আপডেট বার হয়ে আসবে তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করতে ভুল না এখানে ক্যান্ডিডেট সিলেকশন বা পার্থী বাছাই আপনাদেরকে প্রথমে কম্পিউটার বেসিক এক্সামিনেশন নেওয়া হবে প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখলাম এছাড়াও পরে অনেক কটি স্টেপ বাই স্টেপ আছে আপনাদেরকে অবশ্য জানিয়ে রাখি এখানে কিছু স্টেপগুলো যেগুলো ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং কম্পিউটারের আপনাদেরকে টেস্ট নেওয়া হবে এই সমস্তগুলি এছাড়াও আপনারা যে সকল প্রার্থীরা আবেদন করবেন একশো টাকা অনলাইন আবেদন ফিজ নেওয়া হবে এখানে এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যানের জন্য এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য কোনো আবেদন ফিস লাগছে না এখানে অবশ্য মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন অল ওভার ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গলও আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম আবেদন এখানে শুরু হয়ে গেছে পাঁচ তিন দু হাজার উনিশ তারিখ থেকে অবশ্য আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে পাঁচ চার দু হাজার উনিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন চলবে এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ডবল এস ডট নিক ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত ইনফরমেশন দেখে নিতে পারবেন ডিসক্রিপশানের লিংক দিয়ে দেবো আপনারা যদি মনে করেন এই পিডিএফটিও ডাউনলোড করে নিতে পারবেন যেখানে এসএসসির তরফ থেকে যে মেন পিডিএফ অফিসিয়াল নোটিফিকেশানটি জারি করা হয়েছে এটা হচ্ছে মেন পিডিএফ আপনারা দেখতেই পাচ্ছেন এই মেন পিডিএফের সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে পারেন এবং আপনারা যদি যান যে অনলাইনে ঘরে বসে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার জন্য কোনো ভিডিও প্রোভাইড করতে অবশ্য আপনারা যদি কমেন্ট করে রাখেন তাহলে আপনাদের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় জানিয়ে দেব এবং আপনারা অবশ্য আপনার জেলা বা রাজ্যের নাম কমেন্ট করে রাখতে পারেন আপনার জেলা বা রাজ্যের যদি কোনো চাকরির খবর খবর বার হয়ে থাকে আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওই জানিয়ে দেবো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এই প্রথমবার আপনাদের সবার প্রথম আপডেট দিয়ে দিলাম এই চাকরির ইউপিএসির তরফ থেকে নিয়োগ করে নেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসে ভিডিওটিকে শেয়ার করুন এবং ভিডিওটাকে লাইক করুন আমাদেরকে নিয়মিতভাবে এই রকম ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজকের মতো আছে জয় হিন্দ বন্দে মাতরম